আপনারা দেখছেন বেঙ্গল জি নিউজ, খবরের জন্য সবার আগে। আপনার এলাকার সব খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি প্রেস করে দিন। আমাদের চ্যানেল আপনারা ইউটিউবের সঙ্গে সঙ্গে ডেলি হ্যান্ডেও পাবেন, ডেলি হ্যান্ডে গিয়ে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি ফলো করে দিন। শুভেন্দুর উপমুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল, আমডাঙ্গায় এক অনুষ্ঠানে এসে বললেন সাংসদ সৌগত রায়। তিনি বলেন শুভেন্দুকে দল ছাড়েনি, শুভেন্দু দল ছেড়ে গেছে। শুভেন্দুকে দল তিনটি দপ্তরের মন্ত্রিত্ব দিয়েছিল, পরিবহন, সেচ ও জলসম্পদ। শুভেন্দুকে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, হুগলি রিভার্স ব্রিজ কমিশনার, HRBC-র চেয়ারম্যান করা হয়েছিল। শুভেন্দু অতিরিক্ত উচ্চভিলাষী ছিল, শুভেন্দু মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী হতে চেয়েছিল। দল তো আগে থেকেই সে গ্যারান্টি দিতে পারবে না, শুভেন্দু আগে থেকেই বিজেপির সাথে কথা বলে নিয়েছিল। আমরা যখন শুভেন্দুর সাথে কথা বলতে গিয়েছিলাম তার আগেই শুভেন্দু বিজেপির সাথে ডিল সমঝোতা করে নিয়েছিল, তাই শুভেন্দু দল ছাড়ল বলে ব্যাখ্যা তৃণমূল সাংসদ সৌগত রায়। পাশাপাশি সৌগত রায়ের জন্য বনগাঁয় প্রচারে গিয়েছিল সেই দাবি শুভেন্দু করেছেন। সেই মন্তব্য সৌগতবাবু বলেন, 2006 সালে যখন আমি বনগাঁয় জিতেছিলাম তখন সেখানকার কর্মীরা ও মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিল, তার জন্য জিতেছিলাম। শুভেন্দু উদ্গারী একটা মিটিংয়ে গিয়েছিল, তাতে কি তফাত হয়েছে? তখন শুভেন্দু প্রথম বিধায়ক হয়েছে, কেউ চিনত না শুভেন্দুকে। সেই সময় শুভেন্দুর কোনো ভূমিকা ছিল না বলে মন্তব্য করলেন সাংসদ সৌগত রায়। অর্জুন সিং খুব বিখ্যাত ভুল এবং মিথ্যা তত্ত্ব পরিবেশন করা। যদি ওরা 1 কেজি চালও চুরি করার প্রমাণ দিতে পারেন, আমাদের দল যে কোনো শাস্তি মেনে নেবে। আমরা তো বলছি চটকলের শ্রমিকদের টাকা মেরে অর্জুন সিং কোটি কোটি টাকা করেছে, দুবাইতে ব্যবসা করেছে, তার মুখ থেকে আমরা এইসব দুর্নীতির ব্যাপারে শুনতে চাই। শুভেন্দুকে তো দল বহিষ্কার করেনি, শুভেন্দুকে দল তিনটে দপ্তরের মন্ত্রিত্ব দিয়েছিল, পরিবহন, সেচ এবং জলসম্পদ। শুভেন্দুকে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, হুগলি রিভার ব্রিজ কমিশনার, HRBC-র চেয়ারম্যান করেছিল। শুভেন্দু অতিরিক্ত উচ্চাভিলাষী, ও মুখ্যমন্ত্রী হতে চায়, উপমুখ্যমন্ত্রী হতে চায়, দল তো আগে থেকে সেটা তাকে গ্যারান্টি দিতে পারবে না। বিজেপির সাথেও আগেই কথা বলে নিয়েছিল, আমরা ওকে যখন রাখার চেষ্টা করছি তখন ও বিজেপির সাথে ডিল সমঝোতা করে নিয়েছে, তাই ও দল ছাড়ল। বনগাঁয় একটা শুভেন্দু 2006-তে আমি বনগাঁয় লড়েছিলাম, শুভেন্দু সেবার প্রথম MLA হয়েছে, ওকে কেউ চিনত না, একটা মিটিং করেছে, তাতে কি তফাত হয়েছে? বনগাঁয় জিতেছি বনগাঁর কর্মীদের জন্যে, আর মমতা ব্যানার্জি গিয়েছিলেন তার জন্য, শুভেন্দুর তাতে কোনোই ভূমিকা ছিল না। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সারদার নারদা দুটোই অভিযোগ ছিল, তাই পালিয়ে গেছে। আমডাঙ্গা এসে বললেন সাংসদ সৌগত রায়। আমডাঙ্গা বিধানসভার আওয়াল সিদ্দিকী এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরে আমন্ত্রিত হয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সারদা নারদার ভয়ে শুভেন্দু অধিকারী পালিয়ে গেছে, দলে আর কেউ পালাবে না। এদিনে রক্তদান উৎসবে সাংসদ সৌগত রায় ছাড়াও উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান, বিধায়ক ধীমান রায়, আদাটা পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলী, আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেনুদা, পঞ্চায়েত সদস্য আবদুল্লাহ মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী ঝন্টু, আজগার, শাহাদাত, শরীফুল, সুমন, এছাড়াও ব্লক তৃণমূল কংগ্রেস অন্যান্য নেতৃত্ব। দুয়ারে সরকার কর্মসূচি বিজেপির জম দুয়ারে বলে কটাক্ষ করেছে। এর উত্তরে সাংসদ বলেন বিজেপির এই অশ্লীল কথার কি জবাব দেব, তবে রাজ্য সরকারের এই দুয়ারে সরকার কর্মসূচি বিজেপিকে বঙ্গোপসাগরে ফেলে দেবে, এই কর্মসূচিতে 1.5 কোটি মানুষ নাম লিখিয়েছে, তাই হিংসায় বিজেপি এইসব কথা বলছে বলে মন্তব্য করেন সৌগতবাবু। পাশাপাশি তৃণমূল বিধানসভায় নির্বাচনে জয়ী হবে নিশ্চিত এবং বিজেপি 100 ছড়াতে পারবে না বললেন সাংসদ সৌগত রায়। বঙ্গদ্বীপে শেষযাত্রা এসে আমাদের সভাপতি মানে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলছে যারা সাধারণ নারদার টাকা নিয়েছে তারা পালিয়ে যাচ্ছে,
তাহলে তো অনেকের নাম এখনো তৃণমূল কংগ্রেসে আছে, তারা কি পালিয়ে যাবে? আমার মনে হয় না, কিছু কিছু লোক পালিয়ে গেছে। শুভেন্দুর বিরুদ্ধে সারদা নারদা দুটোই অভিযোগ ছিল, ও জবাব দিল, এইটার জবাব দিকে এইটার, আর কেউ পালিয়ে যাচ্ছে বলে আমার জানা নেই। আপনাদের মুখে বা জনগণের মুখে শোনা যাচ্ছে দুয়ারে সরকার একটা সফল কর্মসূচি, কিন্তু বিজেপি সেটাকে কটাক্ষ করে বলছে দুয়ারে সরকার না, জোন দুয়ারে সরকার। বিজেপির এই অশ্লীল কুকথাকে কি জবাব দেব? জম দুয়ারে বলাটা তো একটা অত্যন্ত আপত্তিজনক বক্তব্য। দুয়ারে সরকার প্রোগ্রামটাই কর্মসূচি বিজেপিকে একদম বঙ্গোপসাগরে ফেলে দেবে। 1.5 কোটি মানুষ নাম লিখিয়েছে, তাই হিংসায় বিজেপি এইসব কথা বলছে। বিজেপি যুব মোর্চার সৌমিত্র খাঁ স্ত্রী সুজাতা আমাদের দলে যোগদান করেছে, ও বিজেপিতে থাকতে পারেনি, চলে এসছে। তৃণমূলে অনেক কর্মী আছে, তার মধ্যেও থাকবে, দেখা যাবে কতটা দাগ কাটে। আমি তো ভবিষ্যৎ বক্তা নই, গণৎকারও নই, জ্যোতিষীও নই, তবে আমাদের ধারণা আমরা জিতবো, বিজেপি 100 ছাড়াতে পারবে। কোথাও স্বাস্থ্যসাথী কার্ড কাজে দিচ্ছে, কোথাও দিচ্ছে না, এটা কি তাহলে দলীয় কর্মীদের কোনো কাজ করছে না? স্বাস্থ্যসাথী কার্ড সর্বত্র কাজে দেবে। 1500টা যেটা স্বাস্থ্যসাথীর বইতে দেওয়া আছে লিস্ট, 1500টা হাসপাতালে স্বাস্থ্যসাথীতে বিনা পয়সায় চিকিৎসা পাওয়া যাবে। বিজেপির দলনেতারা বারবার ভাইপো বলে একটা কথা বলছে, এটা কি বলবো? যখন কিছু বলার থাকে না, সবাই প্রত্যেক লোকই কারুর না কারুর ভাইপো, আমিও কারুর ভাইপো, ইনিও কারুর ভাইপো, ভাইপো বললে কি বোঝা যায়? তারা কোন ভাইপোকে ঠিক ইঙ্গিত করছে আমি জানি না, সেটা ওদের জিজ্ঞেস করুন। তার কারণ ওরা অভিষেকের দিকে ইঙ্গিত করে বলার চেষ্টা করছে যে কয়লা পাচার গরু পাচারে অভিষেক আছে, কিন্তু প্রমাণ তো কেউ দেয়নি। অভিষেক বলেছে প্রমাণ দিলে উনি ফাঁসি যেতে রাজি আছে, এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কে দেবে? বিজেপি এবার প্রমাণ দিক, ঠিক আছে, এবার শেষ। আপনারা দেখছেন বেঙ্গলজি নিউজ, খবরের জন্য সবার আগে। আপনার এলাকার সব খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি প্রেস করুন। আমাদের চ্যানেল আপনারা ইউটিউবের সঙ্গে সঙ্গে ডেলি হ্যান্ডেও পাবেন, ডেলি হ্যান্ডে গিয়ে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি ফলো করে দিন।